আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কূটনীতি নয়, বন্দুকে আসবে যুদ্ধের ফল। চীনের কাছে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা চাইছে রাশিয়া। চীনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ঈশ্বরের দোহাই দিয়ে গণহত্যা বন্ধ করতে আহ্বান জানান ফ্রান্সিস পোপ। এবং সর্বশেষ থাকছে রাশিয়ার হুমকির মুখেও ইউক্রেনে আসছে মার্কিন অস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। কূটনীতি নয়, বন্দুকে আসবে যুদ্ধের ফল। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফল কূটনীতির মাধ্যমে নির্ধারিত হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন যুদ্ধের ফলাফল লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। খবর এএফপির। ইউক্রেনে রুশ হামলার কয়েকদিন পরই আলোচনায় বসে দুই দেশ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তারা, কিন্তু আলোচনায় অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা মনে করেন এক পক্ষ যতক্ষণ না পর্যন্ত যুদ্ধে এগিয়ে থাকার বিষয়টি বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আলোচনায় অগ্রগতি হবে না। রক্তপাত বন্ধের সমাধান খোঁজার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়াতে আলোচনায় বসেছিলেন। যদিও আলোচনার কোনো অগ্রগতি হয়নি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শনিবার বলেন সর্বশেষ আলোচনায় রুশদের কাছ থেকে ভিন্ন পন্থা দেখতে পেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আলোচনায় কিছুটা ইতিবাচক গতি এসেছে। বিশেষজ্ঞরা বলছেন নিরস্ত্রীকরণে সম্মত হওয়া, ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ এবং পূর্ব ইউক্রেনের দুটি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইউক্রেনের উপর চাপ রয়েছে রাশিয়ার পক্ষ থেকে। ইউক্রেনের পক্ষ থেকে এসব দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। কোনো পক্ষ প্রভাবশালী সামরিক অবস্থান তৈরি না করা পর্যন্ত কেউ আপোষ করার জন্য রাজি বলে মনে হয় না। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অলেগ ইগনাটভ বলেন এটা এক ধরনের অচল অবস্থা বা স্থবির অবস্থা হয়ে আছে, কারণ রাশিয়া এখনো আশা করছে ইউক্রেন তাদের দাবি মেনে নেবে। উভয় পক্ষই সামরিক পরিস্থিতিকে প্রধান বিষয় হিসেবে বিবেচনা করছে, অর্থাৎ ইউক্রেন এ যুদ্ধে হারছে না, আবার রাশিয়াও যুদ্ধে জিতছে না, এমনটা মনে করা হচ্ছে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের রাশিয়া বিশেষজ্ঞ নাটিয়া সেসকুরিয়া বলেন যখন উভয় পক্ষ মানবিক করিডর বা অঞ্চল ভিত্তিক অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে, সে অবস্থায় এই যুদ্ধের কূটনৈতিক সমাধানের কথা চিন্তা করা কঠিন। তারা যদি একমত হতে না পারে তবে যুদ্ধ চলবে। অন্যদিকে প্যারিস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মন্টেগনি ইনস্টিটিউটের বিশ্লেষক ও ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ডুকলস বিশেষজ্ঞদের সঙ্গে একমত পোষণ করে বলেন যুদ্ধ থামাতে কূটনৈতিক পথ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। চীনের কাছে সামরিক এবং অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে রাশিয়া। ফিনান্সিয়াল টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়েছে মস্কো চাইছে বেইজিং ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক উপকরণ সরবরাহ করুক। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে রাশিয়া আগ্রাসনের শুরু থেকে চীনা সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে। তবে ওই কর্মকর্তা রাশিয়াকে কী ধরনের সরঞ্জাম দিতে চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন। প্রতিবেদনে আরো বলা হয় চীন সম্ভবত সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয় যে রাশিয়া নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে চীনের কাছে অর্থনৈতিক সহায়তাও চাইছে। চীন এখন পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। দেশটি এখনও রুশ হামলার নিন্দা করেনি। সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সঙ্গে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। রবিবার এনবিসির সঙ্গে কথা বলার সময় সুলিভান বলেন যুক্তরাষ্ট্র এটা নিশ্চিত করবে যে চীন বা অন্য কেউ যেন রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দিতে না পারে। সূত্র বিবিসি। চীনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। রাশিয়া চীনের কাছে সামরিক এবং অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে। ফিনান্সিয়াল টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়। এএফপি বলেছে মস্কো চাইছে বেইজিং ইউক্রেনে ব্যবহারের জন্য
সামরিক উপকরণ সরবরাহ করুক। এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলছে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনো সহায়তা দিলে চীনকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হুঁশিয়ারি দিয়েছেন। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই বলেছেন, আমি কখনোই এরকম কিছু শুনিনি। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের গঠনমূলক উদ্যোগকে আমরা উৎসাহিত এবং সমর্থন করছি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে আগ্রাসন চালানোর আগে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে বেইজিং জানতো, তবে মস্কো বিস্তারিত পরিকল্পনা বেইজিং বুঝে উঠতে পারেনি বলেও মনে করেন তিনি। জ্যাক সুলিভান আরো বলেন, বেইজিং এর উপর নজর রাখছে ওয়াশিংটন। আমরা সরাসরি এবং ব্যক্তিগতভাবে বেইজিং এর সঙ্গে যোগাযোগ করছি। রাশিয়ার ক্ষতি কাটিয়ে উঠতে নিষেধাজ্ঞা এড়ানোর জন্য বড় কোনো পদক্ষেপ নেওয়া হলে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বিশ্বের কোনো দেশ থেকে কিংবা কোনো স্থান থেকে রাশিয়াকে কোনো ধরনের লাইফলাইন পেতে দেওয়া হবে না। সূত্র রয়টার্স। ঈশ্বরের দোহাই দিয়ে গণহত্যা বন্ধের জন্য অনুরোধ করলেন পুতিনকে ফ্রান্সিস পোপ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে গণহত্যা থামাতে আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানান। রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের পবিত্র প্রার্থনা অ্যাঞ্জেলাস স্পেয়ার অনুষ্ঠানের সময় হাজারো ব্যক্তির উদ্দেশ্যে বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিস এ সময় ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে ইউক্রেনে শান্তি ফিরে আনতে বিশ্ব শক্তিগুলোর কাছে আহ্বান জানান। পোপ আরো বলেন, ইউক্রেনের শিশুদের হাসপাতালে বোমা হামলা, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বর্বরচিত এবং কোনো বৈধ কৌশলগত কারণ ছাড়াই করা হচ্ছে। শহরগুলোতে কবরস্থানে পরিণত হওয়ার আগে যেটি দরকার তা হল অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বন্ধ করা। সূত্র স্কাই নিউজ এবং বিবিসি। রাশিয়ার হুমকির মুখে ইউক্রেনে আসছে মার্কিন অস্ত্র। ইউক্রেনকে আরও অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার কিয়েভকে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য $20 কোটি অনুমোদন করেছেন। ইউক্রেনের রাশিয়ার হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এদিকে রাশিয়ার পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়, বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্রের যে বহর আসছে তার উপর হামলা বৈধ বলে বিবেচনা করা হবে। খবর দিয়েছে এএফপি। ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, নতুন সহায়তা প্যাকেজটিতে ইউক্রেনকে সাজোয়া আকাশপথ এবং অন্যান্য হুমকি মোকাবেলায় সহায়তা করার জন্য আরও প্রতিরক্ষামূলক সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে 2021 সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার মোট পরিমাণ $120 কোটি ছাড়িয়ে গেল। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনাদের হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ইউক্রেনে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মেশিনগান, বর্ম সহ অন্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছে। তবে ইউক্রেনে সোভিয়েত যুগের যুদ্ধ বিমান পাঠানোর একটি চুক্তি একমত হতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। কিয়েভের পর থেকে ইউক্রেনে আকাশ সীমাকে নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণার একাধিক অনুরোধও নাকচ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই জোটের আশঙ্কা, ইউক্রেনের হয়ে লড়াই করতে গেলে তাদের সরাসরি রাশিয়ার সঙ্গে লড়াই করতে হয়। এদিকে পোল্যান্ড প্রস্তাব দিয়ে রেখেছে, তারা ইউক্রেনের জন্য পুরো সোভিয়েত আমলের তৈরি MiG-29 যুদ্ধ বিমান বহর দিতে প্রস্তুত। এর বিনিময়ে তাদের যুক্তরাষ্ট্রের তৈরি সচল যুদ্ধ বিমান সরবরাহ করতে হবে। গত বুধবার পেন্টাগনের পক্ষ থেকে পোল্যান্ডের ওই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়। পশ্চিমা অস্ত্র সরবরাহের বহরকে হামলার লক্ষ্যবস্তু বানাতে হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকভ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, ওয়াশিংটন কিয়েভে সহজেই স্থানান্তরযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যন্ত সংবেদনশীল যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর পক্ষ থেকে দ্রুত এই সব অস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউক্রেনের যেসব অস্ত্র যাচ্ছে তার মধ্যে রয়েছে কাঁধে করে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম প্রভৃতি। এসব অস্ত্র যুদ্ধ বিমানে আঘাত হানতে পারে। মার্কিন গোয়েন্দারা আশা করছেন এসব অস্ত্র ইউক্রেনের বাহিনীকে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী করে তুলবে। তবে এ ধরনের অস্ত্র
যুদ্ধক্ষেত্রে পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব অস্ত্র সঠিক স্থানে পৌঁছানোর আগেই বেহাত হয়ে জঙ্গিদের হাতে চলে যেতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই মুহূর্তে ঝুঁকি নেওয়া যায় কারণ ইউক্রেনের সেনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের সঙ্গে থাকা সরঞ্জাম দিয়ে লড়াই করছেন। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে কত ম্যানপ্যাডস স্থানান্তরণ করা হয়েছে তা এখনও যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রকাশ করেনি। এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রবহন লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, তাদের পাঠানো কোনো অস্ত্র এখনও রাশিয়ার হাতে পড়েছে এমন প্রমাণও মেলেনি।